কেরালা দলৰ অবিসি মৰ্চাৰ ৰাজ্যিক সম্পাদক ৰঞ্জিত শ্ৰীবাস্তৱৰ কৃষক হত্যাকাণ্ডক লৈ আজি ধুবুৰীত এক প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়িত কৰে বিজেপিৰ স্থানীয় নেতাকৰ্মীসকলে। চহৰখনৰ পাঁচপুৰত ধুবুৰী জিলাৰ বিজেপি সভাপতি ডাঃ দেৱময় সান্যাল আৰু বিজেপিৰ অবিসি মৰ্চাৰ জিলা সভাপতি উত্তম প্ৰসাদৰ নেতৃত্বত বামপন্থী গুণ্ডাগিৰি নচলিব আদি শ্লোগানেৰে ৰাজপথ উত্তাল কৰি তোলে প্ৰতিবাদকাৰীসকলে। কেৰালাৰ মুখ্যমন্ত্ৰী পিনাৰাই বিজয়নৰ জুমুঠি দাহ কৰি আজি সেই প্ৰতিবাদী কাৰ্যসূচী অন্ত পৰে। উল্লেখযোগ্য যে প্ৰায় তিনিদিনমান আগত বিজেপিৰ কেৰালাৰ অবিসি মৰ্চাৰ ৰাজ্যিক সম্পাদক ৰঞ্জিত শ্ৰীবাস্তৱক তেখেতৰ বাসগৃহৰ সমীপত নৃশংসভাৱে হত্যা কৰিছিল অচিনাকি দুৰ্বৃত্তই। আপনাদের সবে জানে যে কেদিন আগত তিনদিন আগত কেরল প্রদেশ ভারতবর্ষ ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার রাজ্যিক সম্পাদক রঞ্জিত শ্রীনিবাসনক তার ঘরের সম্মুখতে কেজনমান মানুষে নিষ্ঠুরভাবে তা হত্যা করে তার প্রতিবাদত। কিয়নো আমি দেখা পাইছো কেরলত রাজনৈতিক হত্যা এটা খুব ইজি কথা, প্রায় হয়ে থাকে। আপনাদের দেখে যে বিভিন্ন দলরে কর্মী বহুতে মরে, গতি এনেকা অরাজক পরিস্থিতি থাকা সরকার কেরলত বামপন্থী সরকার নেতৃত্বাধীন যে সরকার আছে পিনারায় বিজয়ন মুখ্যমন্ত্রী তার তাক আমি ধিক্কার দিছো, গোটাই ভারতবর্ষতে আমি ধিক্কার দিছো যে এনেকা একটা সরকার তৃষ্টি থাকার কোনো কারণ নাই। যিমান সোনকালে পারে সত্তা গুছি যাব লাগে আর সোনকালে পদত্যাগ করব লাগে, কারণ তাতে কেরলত রাজনৈতিক হিংসা যথেষ্ট বাড়িছে আমি জানো। ঠিক যে পশ্চিমবঙ্গতে আমি নির্বাচন কেন্দ্রিক হত্যা দেখা পাও, গতি এই কেরল সরকারক আমি ইমিডিয়েট পদত্যাগ দাবি করছো। স্যার এই প্রতিবাদ কাজী অকল ধুবুরীতে হয়েছে না সমগ্র অসমতে হয়েছে? গোটাই অসমতে হয়েছে, গোটাই অসম। ধুবুরীর পর বিষ্ণুরায় রিপোর্ট, নর্থ ইস্ট ভিউ। When you come, a thousand moons shine, sparkle a million stars. Just like the never-ending beads of hope tormented, my heart longs for your rest and the teardrops on the cheek of eternity. Come here, let us complete each other. Supriti Jewelers, Jorhat.